চোরা শিকারীদের ধরিয়ে দিয়েছিলেন পরিবেশ প্রেমী এক যুবক, রাতে বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার, থানায় অভিযোগ দায়ের। এক পরিবেশ কর্মীর ওপর হামলা, হামলায় মাথায় গুরুতর আঘাত লাগে শুভঙ্কর কোলে নামে এক পরিবেশ কর্মীর। শুভঙ্কর কোলে সেই মুহূর্তে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন স্থানীয় এক অন্য ব্যক্তির বাড়িতে। প্রশ্ন হচ্ছে, পরিবেশ কর্মীদের ওপর এরকম বর্বর হামলার দায়ভার কাদের? সূত্রের খবর অনুযায়ী অভিযোগ, সোমবার রাতে হাওড়ার পাঁচলার জুজার সাহা কুলডাঙ্গায় পশু পাখির চোরাচালানকারীরা হামলা চালায় শুভঙ্কর কোলে নামক এক পরিবেশ কর্মীর ওপর। হামলায় মাথায় গুরুতর আঘাত লাগে ওই পরিবেশ কর্মীর। জানা গেছে, কিছুদিন আগে এই শুভঙ্কর কোলে ক্রেতার ভেগ ধরে এক চোরাকারবারির থেকে দেশি পাখি কেনার ছলে সেই চোরাকারবারিকে ধরিয়ে দেয় বন দপ্তরের হাতে। সেই আক্রোশেই ওই চোরাকারবারির দলের সদস্যরা শুভঙ্করের ওপর হামলা করে বলে অভিযোগ। ইতিমধ্যেই হাওড়ার পাঁচলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাকে, আমি যখন আমার বাঁধের কাছাকাছি এসে যাই, তখন আমাকে দুজন আটকায় এবং দুজন আটকিয়ে আমাকে গাড়ি থেকে নামায় এবং ভীষণ ভাবে টর্চার করে। আমার হাতে লাইট ছিল, সেই লাইট দিয়ে আমার মাথায় মারে এবং ওরা দুজন ছিল, আমায় মারতে শুরু করে এবং ওদেরকে আমার থেকে ফোনটাও কেড়ে নিতে চাইছিল। আমি ফোনটা যখন কাটতে যাই, ওদেরকে ধাক্কা মেরে আমি ছুটে বেরিয়ে যাই। তারা এর আগে, তাদের মধ্যে একজন ছিল পাখি ব্যবসায়ী, সে বিদেশি পাখি বিক্রি করে, তার সাথে দেশীয় টিয়া শালিক বিক্রি করে। গত 23 আগস্ট এইরকমই একটা স্টিম অপারেশন আমরা করেছিলাম ফরেস্টকে নিয়ে, সে তাতে আমি কেতাসে যে একটা টিয়া পাখি অর্ডার করেছিলাম এবং সে টিয়া পাখিটা আমায় ডেলিভারি দিতে এসেছিল এবং ফরেস্টকে নিয়ে সেই অপারেশনটা আমিই করি এবং অপারেশনটা ফরেস্ট সেই পাখি বিক্রেতাকে অ্যারেস্ট করে, তারপরেই আবার রাতেই ওই পাখি বিক্রেতাকে ছেড়ে দেয়। এবং এতদিন পর সে আমার উপর এইভাবে টর্চার আক্রমণ করে আমি বুঝতে পারিনি। আমি ইদানিং যেমন যাতায়াত করতাম সেরকমই ভাবে আসছিলাম, হঠাৎই পিছন থেকে 1 জানুয়ারি নববর্ষের প্রথম দিন আসছিলাম, সেই সময় আমার উপর টর্চার করে এবং আমাকে যখন মারতে শুরু করে এবং ফোনটা যখন কাটতে যায়, তখন আমি ওদেরকে ধাক্কা মেরে বেরিয়ে পালিয়ে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিই। অন্যান্য পরিবেশ কর্মীরা জানায়, এই এলাকায় বেশ কিছুদিন ধরেই পশু পাখির চোরাচালানের সংখ্যা বেড়েই চলেছে। শুভঙ্করের মতো আরো অনেক পরিবেশ কর্মী এই অঞ্চলে পরিবেশ রক্ষার্থে হাওড়া জেলা পরিবেশ পঞ্চের হয়ে কাজ করে, তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এর আগেও পরিবেশ কর্মীদের ওপর হামলা হয়েছে, এমনকি খুনও হয়েছে। কিছুদিন আগে এক চোরাকারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে পরিবেশ কর্মীরা, তবে একদিন পরই সেই চোরাচালানকারী ব্যক্তি ছাড়া পেয়ে গিয়েছে। পরিবেশ কর্মীদের দাবি, এর দায় সরকারকেই নিতে হবে। শুভজিৎ মাইতি নামক এক পরিবেশ কর্মী জানান, পরিবেশ কর্মীদের নিরাপত্তার বিষয়টি হাওড়া পরিবেশ মঞ্চের পক্ষ থেকে পাঁচলা থানায় এবং রুরাল এসপি অফিসে জানানো হয়েছে, পাশাপাশি রাজ্য স্তরের সবুজ মঞ্চেও ডেপুটেশন জমা করা হয়েছে। সবুজ মঞ্চ থেকে ডিজি স্তরে চিঠি পাঠানো হয়েছে। এখন পরিবেশ কর্মীরা আশায় আছেন পরিবেশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি পদক্ষেপের। এটা একটা বড় বড়চিত একটা আক্রমণ হয়েছে শুভঙ্করের উপরে। শুভঙ্কর একটা সাধারণ পরিবেশ কর্মী, যে পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, পরিবেশ বাঁচানোর কাজ করে যাচ্ছে, গাছ লাগানো, বন্যপ্রাণী উদ্ধার করা, এই ধরনের কাজ ও দীর্ঘদিন ধরে দক্ষ হাতে সামলায়। এবার এরকমই একটা অপারেশনে ও বন দপ্তরকে সহায়তা করেছিল। আমরা এই বিষয়টাতে খুবই উদ্বিগ্ন, তার কারণ হচ্ছে এটা একটা সাধারণ বিষয় নয়, এটা শুধুমাত্র শুভঙ্করের বিষয় নয়, এই রকম আমাদের পরিবেশ মঞ্চের হাজারটা ছেলে কাজ করছে, প্রচুর ছেলে কাজ করছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর পরিবেশ কর্মীরা কাজ করছে এবং তারা প্রত্যেকটা মুহূর্তে এই রকম নানান রকম পরিবেশের অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলে। তার নানান রকম ভাবে এরকম কোথাও গাছ কাটা হচ্ছে, কোথাও পুকুর বোজানো হচ্ছে, কোথাও জলাভূমি শেষ করে ফেলা হচ্ছে, কোথাও জঙ্গল কেটে শেষ করে দেওয়া হচ্ছে, কোথাও বন্যপ্রাণী মেরে দেওয়া হচ্ছে, কোথাও ডিজে বক্স বাজে তার সাথে তার প্রতিবাদ করছে, যাতে একটা সুস্থ একটা সমাজ তৈরি করা যায়, সবাই মিলে সেটাই চেষ্টা করছে। এর দায়িত্ব সম্পূর্ণ সরকারের, এই নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সরকারের। আজকে একটা শুভঙ্করের হয়েছে, কালকে আরো অন্য কোনো পরিবেশ কর্মী হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।